ফাইনালি শ্রীরামপুর সিলেবাস থেকে ওর পছন্দ মতো জুতো পেয়ে গেছে, তো সেটা কিনে নিয়ে কুচকে কুচকে যাওয়ার যাওয়া। হ্যালো গাইজ, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রণব। আজকে আমি যেখানে আছি সেটা হচ্ছে আমার বৈদ্যবাটির বাড়িতে। তো বহুদিন পর বৈদ্যবাটির বাড়িতে এলাম আর কি, মানে এক অদ্ভুত খারাপ লাগা জায়গা তো আছেই, ভালো লাগা জায়গাও আছে, কারণ এখানে এখান এটাই আমার প্রথম নিজের বাড়ি আর কি। তো নিজের চেষ্টায় নিজের উপার্জনে কেনা নতুন প্রথম ফ্ল্যাট আমার, তো সেখানেই আছি এই মুহূর্তে। অনামিকাও প্রথমবার এলো, প্রথমবার না দ্বিতীয়বার এলো, বাট গতকাল রাতে আমরা এসেছি। যেহেতু মানে জন্মাষ্টমী স্পেশাল গান আসছে, তার প্র্যাকটিস সেশন চলছিল, এর আগে একটা ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে মানে গতকাল নাইট স্টে করেছি, আজকে সকালবেলা মর্নিং এ ব্রেকফাস্ট করছি আর কি। আমার ঘরের এই যে রংগুলো দেখছো, এগুলো আমি আর অভিষেক আমরা নিজের হাতে করা আর কি। আমাদের আর কিছু কিছু জায়গায় হোয়াইট আছে, ওখানে ওই জায়গাগুলো ব্লক ছিল, তো খাটপাট ছিল, সেগুলো সব নিয়ে মানে দেশের বাড়িতে চলে গেছি আর কি, যেখানে তোমরা এখন আমাকে দেখো, তো সেখানে আছে, সেই জন্য এই জায়গাগুলো ফাঁকা ফাঁকা আছে আর কি। তো মর্নিং এ ব্রেকফাস্ট করছি এখানকার বৈদ্যবাচী পপুলার পরোটা, পরোটা দোকানের নামটা আমি জানি না, ওই পরোটা নিয়ে এসেছি, পরোটা ঘুগনি খাচ্ছি, সেটাই তোমাদেরকে দেখাবো আর কি। তারপর আরো চমক আছে এই ভিডিওতে আজকে তোমাদেরকে দেখাবো, তাই সঙ্গে থাকো, দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগলো। আমার বাড়ি মানে ফ্ল্যাটের ছাদে আর কি, ছাদে এসেছি বহুদিন পর, বহু বছর পর, প্রায় তিন বছর পর ফ্ল্যাটে আসা আর কি, ছাদে ওঠা। তো সেই ছাদে এসেছি, ওখান থেকে এখন ওখানে পিছন দিকে ওই জামা কাপড় শুকিয়ে দিচ্ছে আর কি ছাদে। আর এখান থেকে পিছন দিকে দেখতে পাওয়া যায় রেল লাইন বৈদ্যবাটি স্টেশন আর কি। সেই স্টেশনের ট্রেন এক্ষুনি ঢুকতে তোমরা দেখতে পাবে, ট্রেনের আওয়াজও পাওয়া যাচ্ছে, ট্রেনটাও ঢুকবে এক্ষুনি। অনেকে জিজ্ঞেস করবো রাত্রিবেলা কেমন কাটলো বলো, এখানে রাত্রিবেলা মশার কামড়ে রাত কেটে গেছে, প্রচন্ড মশা, প্রচন্ড দুটো হাত ফুলিয়ে দিয়েছে মশা কামড়ে। অ্যাকচুয়ালি প্রচুর মশা কামড়ে, অল আউটটা আনতে ভুলে গেছি, প্রচুর মশা কামড়েছে আমাদের আর কি। আরে ছাদে উঠলে এত ভালো লাগে, এই কারণে ছাদে উঠলে সুন্দর শুভ্র আকাশটা দেখতে পাওয়া যায়, আর পিছনে ট্রেন আসছে, এই যে বলছিলাম ট্রেন ঢুকছে, ওই ট্রেন ঢুকছে দেখো। মন খারাপের জায়গায় তৈরি হচ্ছে, কারণ অনেকটা সময় কাটিয়েছি এই ফ্ল্যাটে, তারপরে আবার মানে এখন যেখানে থাকি সেখানে, তো এই আর কি। চলো রুমে যাই, আজকে যে চমকটা দেখাবো বলছিলাম সেটা দেখাবো তোমাদের, তাই সঙ্গে থাকো। এই যেটার কথা বলছিলাম যে চমকটা তোমাদেরকে দেখাবো আর কি, পিছনে দেখতে পাচ্ছ পুচকে পুচকে জামার জামা, না পুচকিটাকে এখন দেখানো যাবে না, সে তাকে পরে দেখাবো। তো এই যে পুচকির পুচকির মা বসে আছে, পুচকির মাকে এই হচ্ছে। আচ্ছা, গৌরবের আর স্বর্ণালীর মেয়ে হয়েছে আর কি, সেটা তোমাদেরকে যে বলা হয়নি, তো সেখানেই আমি এসেছি আজকে। গৌরব এখন এসে পৌঁছাতে পারেনি, ও রাস্তায় আছে, ও আসছে, তো যাই হোক গৌরবকে দেখাতে পারবো কিনা জানি না, তার আগেই আমাকে বেরিয়ে পড়তে হবে। তো স্বর্ণালীকে দেখালাম আর পুচকিটাকে দেখাবো আর কিছুদিন পর, এখন ঘুমোচ্ছে, তো মানে জেনারেলি আমরা যারা বলি যে ঘুমলে বাচ্চাদের ছবি টবি তুলতে নিই, সেটা তুলবো না আর কি, সেই প্রথা মেনি আমি করবো না। এখন বেগুনি খাওয়া হয়ে গেছে, এখন রসগোল্লা খাচ্ছি, তারপর ব্যাগ ভর্তি করে পিয়ারা কাকিমা দিয়েছেন স্বর্ণালী মা আর কি, সেটাও নিয়ে যাবো, তো সেটাও তোমাদেরকে দেখাবো আর কি। তো এই আর কি, তো স্বর্ণালীকে একটু জিজ্ঞেস করি, কেমন লাগছে স্বর্ণালী? খুব ভালো লাগছে, তোমরা দুজন এসছো তার জন্য খুব 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 হ্যাপি, ঠিক আছে চলো আমরা মিষ্টিটা খেয়ে নিই। দাঁড়ো করে অনামিকার জুতো কিনবে সিলেদার থেকে, যেটা তোমরা দেখেছো যে স্প্যানারে গিয়ে কিনতে পারেনি, তাই তো? এত জুতোর অপশন ছিল, তারপরেও স্টক আউট অফ স্টক সবই, তো সিলেদারে ঢুকছি আমরা এই মুহূর্তে। শ্রীরামপুর সিলেদার থেকে ওর পছন্দ মতো জুতো পেয়ে গেছে, তো সেটা কিনে নিয়ে আমরা এখন এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আর কি। কেমন লাগছে কিনে? মানে ফাইনালি পেয়েছো, তাই তো? হ্যাঁ, কারণ আগে ওখানে গিয়ে আগে নির্মাণ হচ্ছে যে সাইজ পাইনি, যেটাই পছন্দ হচ্ছে সাইজ হচ্ছে না, এখানে পেয়ে গেছে।
এবার ফাইনালি বাড়ি ফিরে গেছি, বাড়ি ফিরে এখন ডিম ভাজা হচ্ছে। বাড়ি ফিরে একজনকে রান্না করতে হচ্ছে, সে প্রচন্ড রেগে গেছে আর কি, বাড়ি ফিরে তাকে রান্না করতে হয়েছে। এই ডিম ভাজা হচ্ছে, রুটি হয়ে গেছে, তারপর মিষ্টি আছে, এই দিয়ে আমাদের ডিনার হবে আর কি আজকে। আজকে রাতের ডিনার রুটি ডিম ভাজা, এই যেমন ডিনার রেডি করছে। আর এখানে আছে গোলাপ জামুন, ওরা ফেরার পথে গোলাপ জামুন কিনে নিয়ে এসেছি। এই গোলাপ জামুন দেখে লোভ লাগছে ওরা, কি বলছে দারুণ দেখতে আর কি, এটা বললো, খেতেও ভালো। ইয়েস, এই যে খাবার রেডি হয়ে গেছে, আমরা খেয়ে নিয়ে বাড়ি। আমরা এবার ডিনার করতে বসে গেছি, আমি এবার ফেরার পথে দাঁড়িয়ে একটু সেট ফেট করে চলে এলাম, ভালোই লাগছে, একটু কেটে নিয়েছি। যাই হোক, ডিনার করতে বসে গেছি, ডিনারে যেটা আছে বলছিলাম, ওই যে রুটি, গোলাপ জামুন, ডিম ভাজা, খাটতে হলো তো খিদে পেয়েছো, খাওয়া শুরু করে দিয়েছে, আমি এবার খাওয়া শুরু করবো আর কি। তো যাই হোক, আজকে সারাদিন তোমাদের আমার ফ্ল্যাট দেখালাম, তারপরে গৌরবের মেয়ে হয়েছে, গৌরব স্বর্ণালীর মেয়ে হয়েছে, সেটা তোমাদের বললাম, কুচিটাকে দেখাইনি, কারণ এখন তখনও ঘুমোচ্ছিল, আর একটু সারপ্রাইজ থাক, পরে তো অবশ্যই করে দেখাবো, আমার চ্যানেলে তোমরা দেখতেই পাবে আর কি। তো যাই হোক, আজকে দিনটা বেশ মোটামুটিভাবে ভালোই কাটলো, তারপর অনেক সিলেবাসে জুতো কিনলো, সেটাও তোমাদেরকে দেখালাম। আর হ্যাঁ, মানে কাকিমা মানে স্বর্ণালীর মা পিয়ারা দিয়েছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, আর সেটাই ভিডিও শেষে তোমরা দেখতে পাবে কোন পিয়ারাগুলো দিয়েছে আর কি। ভীষণ সুন্দর দেখতে পিয়ারাগুলো, দেখেই লোভ লাগছিল আর কি, আমি কাল থেকে রোজ একটা করে অফিসে নিয়ে যাবো ওই পিয়ারা। এই হচ্ছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, এরপরে তোমরা পিয়ারাগুলো দেখতে দেখো, কিন্তু সঙ্গে থেকো, পাশে থেকো।